রহমাতুল্লাহ আলাইহি মুকাশাফাতুল কুলুব নামীয় কেতাবের ভিতরে লিখেছেন, অনেকের বাড়িতে কেতাবটা থাকতে পারে, মুকাশাফাতুল কুলুব যদি কারোর বাড়িতে থাকে আপনি খুললে আপনিও দেখে নিতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একদিন একজন গরিব উম্মাতকে ডাক দিয়ে বললেন, ও আমার উম্মাত, গরিব উম্মাত, আমি একটা সফরে যাব বাবা, লম্বা সফরে যাব, তুমি কি আমার সফর সঙ্গী হয়ে যাবে? উম্মাদ বলে, হুজুর আমি গরিব মানুষ, খাওয়ার মতো তেমন কিছুই আমার কাছে থাকে না, আপনি যদি আমাকে আপনার সফর সঙ্গী বানান তবে আমার কোনো অসুবিধা নেই, আমি আপনার সঙ্গী হিসাবে থাকতে রাজি। হুজুর বললেন, তোর দুটো শর্ত আছে বলো বাবা। কি শর্ত হুজুর? বললেন, এক নাম্বার শর্ত হলো ওই যে রাস্তার মাঝখান থেকে বললো বাড়ি যাব, ও বললে হবে না, মাথা খারাপ, বাড়ি এসে আবার কি খাবো, আমি গরিব মানুষ, খাবার তো কিচ্ছু নেই, অন্তত আপনার সঙ্গী হিসাবে থাকলে খাবার চিন্তাটা থাকলো না, যতদিন ইচ্ছা আপনি সফরে থাকেন আমি আপনার সাথে থাকবো। দ্বিতীয় নম্বরের শর্ত হলো সম্পদের লোভ করলে হবে না বলো। হুজুর আমার কাছে সম্পদ নেই, আমি লোভও করব না, আপনি চলেন। হুজুর একটা প্যাকেট জাতীয় কিছু দিলেন, ওর ভিতরে দিলেন একটা পানির পাত্র আর তিনখানা রুটি। কটা রুটি? বাবা চলো আমরা এবার সফরের দিকে আগিয়ে যাই। রাস্তা দিয়ে যাচ্ছেন, বেশ কিছু দূর যাওয়ার পর হুজুর একটা গাছের নিচে বসে উম্মাদকে বলছেন, বাবা হাঁটলাম তো অনেক, নাও এবার একটু বসে দুইজন একটু খাওয়া দাওয়া করি, তুমি একটা রুটি খাও আমি একটা খাই। দুইজন খাওয়া দাওয়া করেছেন দুটো রুটি, ব্যাগের ভিতরে আর কটা রুটি আছে? একটা আছে। নবী সামনে যাচ্ছেন উম্মাদ পিছনে, আর উম্মাদের একটা রুটি খেয়ে আর পোষায় না। ও যেতে যেতে হাঁটতে হাঁটতে সেই যে রুটিটা ছিল খাওয়া হয়ে গেছে। বেশ কিছু দূর হেঁটেছেন, বাবা হাঁটলাম তো আবার অনেক, কি করা যাবে, ব্যাগে যে একটা রুটি আছে ওইটা বার করো, দুজন হাফ করে ছিঁড়ে খাই। নম্মাদ প্যাকেট ফাঁক করে এসে এটা রোজ হুজুর সে রেখেছিলাম যে কই, সে খুঁজে পাচ্ছি না তো হুজুর। আচ্ছা ব্যাগ যদি ময়না তদন্তও করা হয় খুঁজে পাওয়া যাবে? ও পেটের ভিতরে তো, কিন্তু শিকার হচ্ছে না। হুজুর সে ব্যাগের ভিতরে ছিল তো, কোথায় গেল? ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি ওই মুকাশাফাতুল কুলুব নামীয় কেতাবের ভিতরে লিখেছেন, আল্লাহ নবী আলাইহি সালাম এবার উম্মাতকে স্বীকারোক্তি করানোর জন্য তিনি এবার এক মনস্তাব করে নিলেন, স্বীকার করবে না, একে যদি একটু মজা যাই তবে এর ভিতর থেকে আমি স্বীকারোক্তিটা বার করে নিতে পারবো। ও বাবা উম্মাত, আমরা একটা সফরে যাচ্ছি বাবা, রাস্তায় যদি দেরি করে ফেলি তাহলে সমস্যা হয়ে যাবে, জায়গায় যেতে দেরি হয়ে যাবে বাবা, চলো আমরা রাস্তা আগাতে থাকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাদকে সঙ্গে করে নিয়ে এবার রাস্তা হাঁটতে শুরু করে দিলেন, কিন্তু দেখতে কোন লঞ্চ লাগলো না, ব্রিজ লাগলো না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাতের হাতটা ধরে বিসমিল্লাহ তেলাওয়াত করে এগে বিনা লঞ্চে বিনা ব্রিজে বিনা জাহাজে নদীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা উম্মাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা লঞ্চে বিনা ব্রিজে বিনা জাহাজে তোমাকে আমাকে পার করানোর ক্ষমতা রাখেন, ওই আল্লাহ সাক্ষী রেখে বলো রুটি কোথায় রেখেছো? দেখো দিনে আমি বলছি তো, এতক্ষণ আমি খাইনি, হুজুর খুঁজে পাচ্ছেন, তা আমার কি দোষ? কোনো মতে শিকার হচ্ছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাতকে বা সঙ্গে করে নিয়ে
আবারও রাস্তা হাঁটতে শুরু করে দিলেন। এবার দেখতে পেলেন সামনে একটা বিরাট জঙ্গল, ওই জঙ্গলের ভিতর দিয়ে একটা হরিণ দৌড়ে দৌড়ে চলে যায়। হে বনের হরিণ দাঁড়িয়ে যাগা, বনের হরিণ দাঁড়িয়ে গেল, ঈসা আলাইহিসসালাম হরিণটাকে ধরে জবাই করলেন, গোস্ত গুলো রান্না বান্না করলেন, খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে মরা হরিণের হাড় গুলোকে একত্রিত করে বিসমিল্লাহ বনে ফুৎকার দিলেন। আল্লাহ পাকের রহমতে মরা হরিণটা আবার পুনরায় জীবিত হয়ে দৌড়ে পালিয়ে গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিসসালাম উম্মতকে এবার ডাক দিয়ে বলে, বাবা উম্মাত, আল্লাহ পাক রব্বুল আলামিন মরা হরিণকে আবার পুনরায় জীবিত করানোর ক্ষমতা রাখেন, ওই আল্লাহ সাক্ষী রেখে বলো রুটি কোথায় রেখেছো? সে রুটির কথা কেন বলেননি আপনি? বোঝো দিনি, আমি বলছি খাইনি। সারাদিন মজেজা দেখাবেন, শিকার হবো না, হবো কি, খাবো তারপর তো হবো। ঈসা নবী বুঝে ফেলেছেন, সে সত্যিই বলেছে সারাদিন মজেজা যদি দেখাই শিকার হবে না। তবে মুখ দিয়ে সত্য কথা বার করতে গেলে একটা প্রসেস আছে, সেটা হলো একে একটা লোভ দেখাতে হবে। লোভটা কি বাপ? আমার গোড়ার ওয়াজের কথা বলেননি তো? মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় সম্পদ, অর্থ। চাকরি পাওয়ার আগে আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি গফফার, আল্লাহ আমার উপর দয়া করো, রহম করো আল্লাহ, চাকরিটা যেন পেয়ে যায়। চাকরি পাওয়ার পরে তাহাজ্জুদ কাজা করবো না আল্লাহ, ওমা চাকরি হয়ে গেছে জুম্মার নামাজ পড়ার সময় পাচ্ছে না। খাটি বলছিল, খাটি বলছিল, আমার গ্রামের কথা বলছি, মোয়াজ্জিন সাহেব অতিষ্ঠ, কি ব্যাপার, এশার নামাজ পড়ে সবাই বাড়ি চলে গেছে, তুমি বসে আছো। বলে মোয়াজ্জিন সাহেব আপনার অসুবিধায় বাড়ি যান, কোথায় চাবি রাখতে হবে বলে, আমি তালা দিয়ে মসজিদে তালা দিয়ে সেই জায়গায় চাবি রেখে চলে যাব। তাহাজ্জুদ পর্যন্ত আল্লাহ বিল্লি করে, হয়ে গেছে চাকরি, হয়ে গেছে নির্মাণ হাই স্কুলে চাকরি, না আর আল্লাহর দিকে আসো না। এটাই তো হচ্ছে মানুষের যত অর্থ হচ্ছে, সম্পদ হচ্ছে, মানুষ যত আরামে থাকছে তত বেশি খোদাদ্রোহী তার রাস্তায় আমরা চলে যাচ্ছি। ওই জন্য এ যুগটা বড় আনন্দের যুগ হলেও একদিক দিয়ে এ যুগে যেমন মানুষ সুখী, অপর দিক দিয়ে গোনার দিক দিয়েও এই যুগটা এগিয়ে আছে। ও ভাইরা বাবাজিরা ভালো করে মাথায় রাখুন, আল্লাহ নবী আলাইহিসসালাম এবার ভেবে নিলেন সত্য কথা বাদ যদি করতে হয় সম্পদের লোভ দেখানো লাগবে। একটা মাটিতে হাত মারলেন, কাদার দলা তুললেন, তিনটে কাদার দলাই পরিণত করলেন, আল্লাহর নাম স্মরণ করে তিনটে কাদার দলাই ফুৎকার দিলেন, আল্লাহ রহমতে গে তিনটে কাদার দলা তিনটে সোনার তলাই পরিণত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা উম্মাত, তুমি একটা রুটি খেয়েছিলে, এই নাও একটা রুটির জন্য একটা সোনার দলা তোমাকে দিলাম, আমি একটা রুটি খেয়েছিলাম, আমার একটা রুটির জন্য একটা সোনার দলা আমার কাছে থাক, তিন নম্বরের রুটিটার খবর তুমিও জানো না আমিও জানি না, কেউ যখন জানি না, তিন নম্বরে ওই রুটির দরুন সোনাটা এই চলো সামনে যাই। যাবে ল নাকি ও সোনার দলা বলো, কোটি কোটি টাকা দাম, হুজুর বিয়াদবি করে ফেলেছি মাফ করে দেন। কেন ও কিচ্ছু করেনি তো, তুমি সমস্যা নেই চলো আমরা সবরে যাই, না হুজুর মাফ না করলে পাতল বলো, আমি অন্যায় করেছি আপনার সঙ্গে বিয়াদবি করেছি ক্ষমা করে দেন। হুজুর বুঝতে পারছেন, বলে বাবা আমি বলছি তো তুমি কোনো আমার সঙ্গে বিয়াদবি করুনি, বলে আপনি ক্ষমা করবেন কিনা বলে। হুজুর শেষমেশ বললেন যাও বাবা তোমাকে মাফ করে দিলাম। নম্মাদ বলছে হুজুর তো যে জন্য ক্ষমা চেয়েছি সেইটা দেন,
কিসের জন্য চেয়েছো তো আমি জানি, বারবার বলছো অন্যায় করে ফেলেছি মাফ করে দাও, মাফ করে দিছি। তাহলে আপনি একটু আগে বললেন যে যে কটা রুটি খাবে তার সেই কটা সোনার দলা পাওনা হবে, তা আমি দুটো রুটি খাইছি দুটো সোনার দলা দিতে হবে তো? হুজুর বললেন ভাই এতক্ষণ স্বীকার হওনি কেন? না হুজুর একটা রুটির জন্য যে এই পেশে পড়তে হবে বুঝতে পারিনি তো, খিদে লেগেছিল কি করবো খেয়ে নিছি। তবে আপনি বলো ওয়াদা করেছেন দেন। হুজুর বললেন বাবা নবীরা কোনদিন মিথ্যা কথা বলেন না, জোরে বলেন কোনদিন নবীরা মিথ্যা বলেন না, বলেছি যখন দুটো সোনার দলা দিলাম নাও দুটো খাওয়ার জন্য। আচ্ছা হালি করে নয় BS6 এর মডেলের মোটরসাইকেল, পাঁচটা করে গিয়ার হচ্ছে, চার চাকায় ছটা গিয়ার, চার চাকায় ছটা গিয়ার মোটরসাইকেলে পাঁচটা গিয়ার ফেলার পরে হাজার চেষ্টা করলেও আর গিয়ার পড়বে? আর ওর তো একটা লিমিটেশন আছে, মানুষেরও লোভের বলে একটা গিয়ার আছে, এর পাঁচটা পড়ার পরে আর পড়ে না। মানুষদের লোভের গিয়ারের নাম্বারের লাস্ট নাম্বারটা কারো জানা আছে কতদিন পড়বে? হ্যাঁ নবী বলেছেন এও হাদিস, আদম সন্তানের চাওয়া পাওয়া শেষ হবে কবরের মাটিতে শুয়ে, দুনিয়াবি পার্থিব সম্পদের লোভ শেষ হবে কবরের মাটিতে শোয়ার আগ পর্যন্ত, তার গিয়ার পড়বে। হ্যাঁ এখন হুজুরের বলছে হুজুর একটা কথা বলবো, তাহলে কি বলে কিছু যদি মনে না করে আমি এখান থেকে মাটি তুলবো ফুদবো কাদায় ফুদবো কোনো পরিবর্তন হবে না, ফুর হাওয়া একটু হয়তো শুকবে শুকনো মতো না কিন্তু ও বলে শোনা হবে না। হুজুর আপনার যদি সোনার প্রয়োজন থাকে আপনি তুলে ফু দিয়ে নেন, আপনার কাছে যেটা আছে ওইটা দেবেন আমার। অত্তের লোক ঢুকেছে না ঢুকিনি, বললেন বাবা সম্পদের লোভ করতে নিষেধ করেছিলেন, না ওই লোভ না আবদার করছি, আপনার লাগলে ফু দিয়ে নেন, আপনার কাছে যেটা আছে ওইটা আমার দিলে ভালো হতো তাই বলছি। না তাতে কি করি হবে, শ্রাবণ মাসে ঘরে টালি দিয়ে পানি পড়ছে, আল্লাহ কিচ্ছু চাইনি, আল্লাহ কিচ্ছু চাইনি, বাড়ির সন্তানেরা স্ত্রী একটু যে স্বস্তি করে ঘুমাবে আল্লাহ সে ঘুমটাও হয় না, রাত্রে পানি হলে গায়ে পানি পড়ে, কিচ্ছু চাইনি আল্লাহ, শুধু একটু সাধ্য বা তৌফিক দাও, আল্লাহ রহম করে সম্পদে বরকত দিলেন সাদ হয়ে গেছে, গিয়ার পড়া বন্ধ থাকবে পড়বে না? এবার কি মনে হয় বলেন দিন, আল্লাহ সব যখন হয়েছে শাল চামড়া ওটা মতো দেখাচ্ছে কিচ্ছু চাইনি, একটু প্লাস্টারটা রং চংটা হলে আমার আর কোনো দাবি নেই, আল্লাহ দিলেন কিছু টাকা রং প্লাস্টার হয়ে গেছে গিয়ার বলে আবার পড়বে। এই একতলা ঘর মানে মুরগির ডোব মতন দেখাচ্ছে, দুতলা হলে একটু ডাগর মতন দেখাচ্ছে ভালো লাগবে, আল্লাহ দিলেন দুতলা করার তৌফিক। এবার মনে হয় সব তো হয়েছে তো কলকাতার দিক মাঝে মধ্যে একটু যেতে হয় তো সমস্যা হয়ে যায়, কিচ্ছু চাই না আল্লাহ, একটু বারাসাতের ওই সাইডের দিকে একটা ফ্ল্যাট কিনতে পারলে চাওয়া শেষ, পড়তেই থাকবে আমেরিকায় যাও শেষ হবে না। ভাইরা বাবাজিরা কারো দিলে আঘাত দেওয়ার জন্য কথা বলছি না আমি, শুধু বাস্তব আমাদের এই সমাজটাকে মাথায় নিয়ে বলছি কোথায় আমরা চলে গেছি। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে উম্মত বলে হুজুর আপনার কাছ থেকে আমি দাবি করছি সোনার দলাটা কি দেবেন? উম্মতকে নবী ঈসা আলাইহিস সালাম তিনটে সোনার দলা দিয়ে দিলেন, একটু দয়া করে বলুন মানুষ যখন সম্পদশালী হয়ে যায় কারো পিছনে কি পয়রাবি করতে চাই? হুজুর বাড়ি যাওয়ার দরকার হয়েছে হঠাৎ, একটু প্রয়োজন দেখা দিয়েছে, একটু ছুটি দেবেন হুজুর? আরে এ জামানায় বললে তো মানা তো, কোন ফাঁকে হয়তো ফোন করেছে মোবাইল সাইলেন্ট ছিল প্রয়োজন, সে জামানায় তো ফোন ছিল না, হুপ করে সে বলছে হুজুর বাড়ি যাব, হুজুরের সঙ্গে থাকবে না,
আসলে হুজুরের সঙ্গ পরিত্যাগ করছে কিসের জন্য? আচ্ছা, নবীর সঙ্গী হয়ে থাকা সৌভাগ্য না দুর্ভাগ্য? সৌভাগ্য তো, নবীর সঙ্গী হয়ে থাকা সৌভাগ্য। অথচ নবীর সঙ্গ ত্যাগ করে চলে যাচ্ছে কিসের জন্য? ওগো মুসলমানেরা, ওগো ভাইরা বাবাজিরা, ভালো করে মাথায় রাখুন, আমি বিস্তার করে আর আলোচনা করব না, শুধু এইটা বোঝানোর জন্য আমি এই পর্যন্ত এসেছি। সম্পদ এই ঈসা আলাইহিস সালামের উম্মত নবীর সঙ্গ থেকে পরিত্যাগ করেছে, সম্পদের লোভ নবীর থেকে সে এমন করে সে চলে যেতে বাধ্য হয়েছে এই সম্পদের জন্য। যদি সম্পদ তার কাছে না হতো, নবীর সঙ্গী হিসাবে সারা জীবন কাটাতে পারতেন তিনি। ও মুসলমান, পিছনেও তো রয়েছে এই অর্থ সম্পদের লোভ, একটু দয়া করে বলুন, সুদ খেলে সওয়াব হয় না গুনাহ হয়? গুনাহ হয় তো, একজন মানুষ সুদ খায় কেন? অর্থের লোভে তো, 1 লাখ আছে ফুলে ফেপে যদি 2 লাখ, 5 লাখ আছে সুদে খাটিয়ে যদি 10 লাখ, এই হলো বলো তার নিয়া? তাহলে অর্থের লোভ তাকে গুনার রাস্তায় নিয়ে যাচ্ছে। অথচ আল্লাহ সূরা বাকারায় জানিয়েছেন, এই যারা সুস্কর এদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করবে কিয়ামতের দিন তৈরি থেকে। আল্লাহ যুদ্ধ ঘোষণা করে যদি একটা ছুটু দেয়, জানিয়েছেন ওগো আমার উম্মাতিনা, তোমরা সুদের মতো হারাম কাজের সঙ্গে যেন জড়িয়ে পড়ো না, কারণ আমি রসূলুল্লাহ জানিয়ে দিলাম যে ব্যক্তি সুদ খাবে ওই আমার আল্লাহ তাআলা 70 রকমের গুনাহ লিখে দেন। আইসারু গায়ান কিগারো জুলো মাহর আও কামা কালা আলাইহিস সালাম, দয়ান নবী আমার জানিয়ে দিলেন, আর এই 70টা গুনার ভিতরে সব থেকে যে ছোট গুনাহটা শুকরের নামায় আমলে লেখা হয়, নিজ মায়ের সঙ্গে ব্যভিচার করলে যত বড় গুনাহ হয় শুকরের আমল নামায় আল্লাহ তাআলা সব থেকে এই ছোট গোনাটা লিখে দেন। ও ভাইরা বাবাজিরা, এবার একটু বলুন, 70টা গোনার ভিতরে যদি এই গোনাটা ছোট হয়ে থাকে, বাকি 69টা গোনা আছে কত বড় বড়? আমাদের চোখে থেকে ঘৃণার কাজ, পাপের কাজ দ্বিতীয় আর কিছু আছে? আমাদের আমাদের মন এতটা ছোট, এত ছোট হয়ে গেলাম আমরা, 24টা ঘন্টা নিজ মায়ের সঙ্গে গর্ভধারিণী মায়ের সঙ্গে ব্যভিচার করার গুনাহ আমরা সেই গুনাহটা মাখছি শুধু একটু সম্পদের লোভে। ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, কি হবে বলে? সব রেখেই তো যেতে হবে কবরে। কিন্তু এ জামানায় ছেলেরা যদি সৎকারায় 95 জন সুখ